আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম জানাই ট্রান্সপোর্ট এন্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডিএন নতুন একটি ভিডিওতে। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে ধরব অ্যানা ট্রান্সপোর্টের সম্পূর্ণ ইতিহাস। অ্যানা ট্রান্সপোর্ট কত সালে শুরু করে এবং অ্যানা ট্রান্সপোর্ট প্রথম কোন রুট দিয়ে তারা তাদের বাস সার্ভিস শুরু করে, এই নিয়ে কিছু বিস্তারিত তথ্য তুলে ধরব আপনাদের কাছে। তো মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অথবা 2015 সালে ঢাকা হতে চট্টগ্রাম, 2016 সালে ঢাকা হতে কক্সবাজার এবং 2017 সালে ঢাকা হতে ফেনী রুটে সার্ভিস চালু করে এবং 2018 সালে আগস্ট মাসে ঢাকা হতে ঠাকুরগাঁও, পঞ্চগড়, জলঢাকা, ডিমলা, সৈয়দপুর, রংপুর, চিলহাটি, কুড়িগ্রাম, দিনাজপুর, নগেশ্বরী, বুড়িঙ্গামারি, এভাবে তারা আরও অনেক রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বড় বড় বাস কোম্পানির সাথে অ্যানা ট্রান্সপোর্টের নাম জুড়িয়ে নেয়। 2016 সালে তারা তাদের বহরে যুক্ত করে কোরিয়ার বিখ্যাত ব্র্যান্ড হুন্দাই বাস। প্রথম লটে তারা 10টি হুন্দাই নন স্পয়লার বাস আনে, সে বাসগুলো দিয়ে ঢাকা সিলেট রুটে সার্ভিস দেওয়া শুরু করে। এরপর 2018 সালে আবার কোরিয়া থেকে 8 ইউনিট স্পয়লার হুন্দাই বাস যুক্ত করে তাদের বহরে, একসাথে 15 ইউনিট হিনো একে ওয়ানজে এসি বাস ও যুক্ত করে। তারাই প্রথম বাংলাদেশে 2019 সালে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত লাক্সানা স্কেনিয়া K360 লেগেসি SR2 XHD প্রাইম 2 ইউনিট বাস যুক্ত করে তাদের বহরে। একই সাথে রয়্যাল এক্সপ্রেস তাদের বহরে এই লাক্সানা স্কেনিয়া K360 হাইডেক বাস 2 ইউনিট বাস যুক্ত করে। এই পর্যন্ত অ্যানা ট্রান্সপোর্টের সব কিছু ভালোই চলছিল, সবগুলো রুটে দাপটের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছিল। কিন্তু 2020 সালে এসে ঢাকা হতে ফেনী রুটে তাদের সার্ভিস দেওয়া একেবারে বন্ধ হয়ে যায়। 2017 সালে ঢাকা হতে ফেনী রুটে সার্ভিস চালু করে 2020 সালে 28 সেপ্টেম্বর ঢাকা হতে ফেনী রুটটি পুরোপুরি তাদের ব্যবসা বন্ধ করে দেয়। রুটটি বন্ধ হওয়ার কারণটি হলো গত 3 বছর ধরে আর্থিকভাবে লাভবান না হতে পেরে তাই তারা সে রুটটি সার্ভিস দেওয়া বন্ধ করে দেয়। এবং সে রুটে সার্ভিস বন্ধ করে দেওয়ার আরেকটি কারণ হতে পারে সময় মতো পর্যাপ্ত পরিমাণ বাস দিয়ে স্টার লাইনের সাথে সার্ভিস দিয়ে পেরে না উঠতে পারা, কারণ স্টার লাইন প্রতি 15 মিনিট পর পর ঢাকা হতে ফেনী রুটে বাস ছেড়ে যেত। অন্যদিকে অ্যানা ট্রান্সপোর্ট এর গাড়িগুলো